গুড মর্নিং এভরিওয়ান। আজ এই ছাই একটু ছাদে উঠে চা খেতে এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং। আজ মঙ্গলবার, আমার তো সবাইকেই তো বলেছি আমার রিলেটে কিছু কিছু আপলোড করা যাচ্ছে না, দয়া করে একটু ইউটিউবটা দেখে নেবেন। হ্যাঁ, এখন সকালটা শুরু করতে হবে, এক কাপ চা নিয়ে ছাদে উঠে চলে এসেছে, একটু মর্নিং ওয়াক করা হচ্ছে, চাওয়াটা খাওয়া হচ্ছে। এখন রিলে কালকে দিয়েছি, আজ পর্যন্ত আসেনি সকালে। আপনারা যদি একটুকু আমাকে একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয়। এই বয়সে আর কী করতে পারি বলুন। অ্যাকচুয়ালি সকালে উঠে একটু মর্নিং ওয়াক করাও ভালো, না হয়ে ওঠে না, ওসব বাজারে যাই রেগুলার, ওটাই ওয়াক হয়ে যায়। হ্যাঁ, এছাড়া কী করবো? আর আমাদের গোড়া বাজারে এত গ্যাঞ্জাম, এত ধুলোবালি, এ সকালে উঠে বেরোনো যায় না। তারপরে এত রিক্সা, রিক্সা যেমন অটো তেমনি টোটো। হ্যাঁ, এরপরে চাটা খেয়ে বাজারে যাব, বাজার থেকে এসে তারপর কি রান্নাবান্না ব্রেকফাস্ট করে, হ্যাঁ তারপর যাবো ওদিকে। ভাগ্নিটাও শরীর খারাপ, বেচারি হাসপাতালে ভর্তি আছে, ও জিতেন্দ্রনারায়ণ আছে, ভালোর দিকেই, এখন জন্ডিস হয়েছে। এই সময় একটু জন্ডিস হয়, এক ওদের কলকাতার জলও ভালো, জলের জন্যে হয় জন্ডিস, ম্যাক্সিমাম তো জলের জন্যই হয়। দেখি কাল রাত্রেও বোন ফোন করেছিলো,